জুড়ে নাকি হাজার তারার তল, আলো তোমার মনটা ঝলমল। নবাব এলএলবি সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। এর মধ্য দিয়ে কয়েক বছরের বিরতি ভাঙলেন তিনি। দীর্ঘ 5 বছর পর গানে ফিরে তিনি বলেন, বহুদিন পর একটা সুন্দর গানে ফিরলাম, মনটাও ভালো, নিজের সঙ্গে কম্প্রোমাইজ করিনি, তাই এত বছর গানও করিনি। এমনিতে আমি উল্টাপাল্টা কথার কোনো গানই গাই না, অ্যাপস করলে তো এত বছর অসংখ্য গান ঝুলিতে থাকতো। নবাব এলএলবি ছবির টাইটেল গানের কোন বিষয়টা আপনাকে আকর্ষণ করছে জানতে চাইলে তিনি বলেন, গানের কথাগুলোই আমাকে আকর্ষণ করছে, গানের ডেমো শোনার পরই মনে হয়েছে এটা আমার জন্য চ্যালেঞ্জিং, কথা ও সুরের ডেমো শুনেই রক্ত গরম হয়ে ওঠে। গানটি গাওয়ার ক্ষেত্রে আর কোনো কারণ ছিল কি? উত্তরে তিনি বলেন, আরেকটা কারণ ছিল, চলচ্চিত্রে আমি 15-20টির মতো গান গেয়েছি, পর্দায় কয়েকজন জনপ্রিয় তারকা এসব গানে ঠোঁট মিলিয়েছেন, কিন্তু কখনোই শাকিব খানের লিপে আমার কোনো গান যায়নি। ভাবলাম আমাদের জনপ্রিয় নায়ক তিনি, তার লিপে এত সুন্দর একটি গান করার সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না, তাই কোনো কিছু না ভেবেই গেয়ে ফেললাম। আশা করি সবারই ভালো লাগবে, ভালো লাগার মতো একটি গান হয়েছে। গানটি শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যাবে। সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে ধর্ষণ, মূলত ধর্ষণের বিরুদ্ধে গাওয়া একটি অসম্ভব ভালো গান। বর্তমানে নতুন যারা গান গাইছে তাদেরকে নিয়ে তিনি বলেন, নতুনদের গান খুবই ভালো লাগে আমার, কারো কারো গান তো কলিজায় দাগ কেটে যায়, তবে তাদের বলবো প্রচারের আলো পেয়ে প্র্যাকটিস ছেড়ে দিও না, সঙ্গীত কিন্তু আজীবনের সাধনা। দেখা যাচ্ছে খুব ভালো ভালো ছেলেমেয়ে প্রচার পেয়ে খুশি হয়ে যাচ্ছে, পরে আর তাকে খুঁজেই পাওয়া যায় না। তো ভিউয়ার্স, পান্থকানাইয়ের গাওয়া নবাব এলএলবি সিনেমার এই টাইটেল গানটি আগামী সপ্তাহে আসছে। পান্থকানাইয়ের বলা কথাগুলো নিয়ে কোনো মন্তব্য থেকে থাকলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বিনোদনের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।